ছেলেটির ইচ্ছে ছিল তার ইউটিউব চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইব হলে সে একটি প্লে বাটন পাবে, কিন্তু তার ইউটিউব চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইব হয়নি। তাই তার আশা পূরণের জন্য সে একটি থালার মধ্যে ইউটিউবের লোগো লাগিয়ে একটি সিলভার প্লে বাটন বানিয়ে নেয়। ঠিক সেই সময় তার বন্ধু আসে এবং তার কাজগুলি দেখে হাসাহাসি করে এবং বলে যে, তুই কোনোদিন ইউটিউব থেকে প্লে বাটন পাবি না, দেখ আমি পেয়ে গেছি। তার বন্ধুর কথাটি শুনে সে অনেক কান্না করতে থাকে। তার দাদা দেখে যে তার ভাই কাঁদছে, একটি প্লে বাটন বানিয়ে দেওয়ার জন্য জঙ্গলে যায়। জঙ্গলে গিয়ে প্রথমে একটি কাঠ নিয়ে নেয়, কাঠটিকে ভালোভাবে মাপ নিয়ে নেয়, তোমরা যেরকম দেখতে পাচ্ছ। এরপর সেই মাপে কাঠটিকে কেটে ফেলে, পুরো কাঠটি কাটা হয়ে যাওয়ার পর সেটিকে ভালোভাবে মেজে দেয়। বন্ধুরা, ছেলেটি যতক্ষণে তার ভাইয়ের জন্য একটি প্লে বাটন বানিয়ে দিচ্ছে, তুমি যদি তোমার ভাইকে ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দাও। আর যারা লাইক সাবস্ক্রাইব করবে না আমি জেনে নেবো সে তার ভাইকে ভালোবাসে না। আর তুমি কি মোবাইলে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাও। ছেলেটির প্লে বাটনটি প্রায় তৈরি হয়ে গেছে, এরপর সেটিকে ভালোভাবে রং করে নেয় এবং তার ভাইকে গিয়ে দিয়ে দেয়। এবং তার ভাই তার বন্ধুকে গিয়ে বলে, দেখ আমার ইউটিউব থেকে প্লে বাটন চলে এসেছে, এবং সে অনেক আনন্দ হয়ে যায়।